Bismillahirrahmanirrahim. Nahmaduhu ve nusalli ve nusallimu ala rasulihil karim amma ba'd. Duriyo kache desh o probashi jara jekhan theke amader onushtan dekhchen sobaike shubhechha janiye shuru korte jacchi ottonto guruttopurno tatpurjo mondito ekti bishoy niye shei alochito bishoy holo bortomane amra talk of the country hisebe aaj ekti bishoy chaturdike choriye poreche bashkorjo ও ইসলাম ভাস্কর্য নিয়ে আজ বাংলাদেশে একটি বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হচ্ছে বলে আমরা মনে করছি ভাস্কর্য সম্পর্কে ইসলাম কি বলে এই ব্যাপারে আমাদের জানা দরকার আমরা মুসলমান ইসলামে ভাস্কর্য প্রতিকৃত এগুলো যদি জায়েজ হয়ে থাকে তাহলে এক কথা আর যদি জায়েজ না থাকে তাহলে আমাদের কিভাবে এটাকে মূল্যায়ন করতে হবে সে বিষয়ে ধারণা পেশ করার জন্য আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি সুপ্রিয় দর্শক শ্রোতা ভাস্কর্য ছবি প্রতিকৃতি এই তিনটি শব্দ আরবীর মধ্যে সূরা তাসবীর তিমসাল তিনটি শব্দে এগুলো প্রতিশব্দ হিসেবে চলে আসে তিমসাল তাসবীর সূরা অর্থাৎ ছবি প্রতিকৃতি অথবা ভাস্কর্য এগুলো সমার্থক শব্দে আমরা দেখতে পাই এই সমার্থক শব্দের মধ্যে আমরা যে শব্দগুলো আজ আপনাদের সামনে উপস্থাপন করে যাচ্ছি সেই আজকে প্রতিকৃতি বা ভাস্কর্য নিয়ে চলছে সারা দেশে সারা বিশ্বে অনেক ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ তাই ইসলামের দৃষ্টিতে আসলে ভাস্কর্য কি ও কেন ভাস্কর্য ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে কি নাই এ বিষয়ে আমাদের জানা অত্যন্ত দরকার পবিত্র কোরআনুল করিম এবং হাদিসের আলোকে আমরা ভাস্কর্য বা ছবি প্রতিকৃতি নিয়ে আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের এবং হাদিসের পাঠ থেকে দৃষ্টান্ত স্থাপন করতে চেষ্টা করব সুপ্রিয় দর্শক আজ ভাস্কর্য নিয়ে কেন এত এতদিন পরে আন্দোলন ভাস্কর্য দেশে দেশে আমাদের বাংলাদেশে জাতীয় জাদুঘর থেকে শুরু করে বাংলাদেশের অনেক জায়গায় ভাস্কর্য রয়েছে এই ভাস্কর্য নিয়ে হঠাৎ কেন এই ধরনের অবস্থা সৃষ্টি হচ্ছে আমাদের বুঝে আসে না কারণ আপনারা জানেন ফ্রান্সে কিছুদিন পূর্বে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র করে যে অবমাননা করা হয়েছে আমাদের নবীর সেই অবমাননার প্রতিবাদে সারা পৃথিবীতে মুসলমানরা ঐক্যবদ্ধ আমরা আজ আন্দোলন করে যাচ্ছি মুসলমানদের প্রাণের নবী রাহমাতুল্লিল আলামিনকে যারা ব্যঙ্গ করেছে ফ্রান্সের পণ্য বর্জনের ডাক দিয়েছি তাদের বিরুদ্ধে আমরা রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের জাতীয় সংসদের নিন্দা প্রস্তাবে আমরা সেই সুপারিশও করেছি দাবিও জানিয়েছি কিন্তু বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে একটি অবস্থান পরিষ্কার করতে পারেননি বা সংসদের মধ্যে নিন্দা প্রস্তাব পাস করতে পারেননি অথচ আমরা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান তো আজকে হঠাৎ করে এই ভাস্কর্য নিয়ে কেন এত মাথামাতি আজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ডাক শুনতে পাচ্ছি আর ভাস্কর্য নিয়ে ইসলাম কি বলে এগুলো নিয়ে আজ টক শো চলছে প্রতিনিয়ত বিভিন্ন চ্যানেলের মধ্যে তাই আজকে আসলে ভাস্কর্য কি ভাস্কর্য আমি আরবিতে আগে বলেছিলাম আরবিতে সূরা তাসবীর তামসিল তিনটি শব্দ এটা প্রতিশব্দ একটা একটার সাথে সংযুক্ত ছবি প্রতিকৃতি বা ভাস্কর্য এই শব্দটি বাংলা আমরা এটার বাংলা এভাবে ব্যবহৃত হয়ে আসছে পবিত্র কোরআনুল করিম সূরা হজ 30 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন ফাজতানিবুর রিজসা মিনাল আওসান তোমরা পরিহার করো তোমরা বাঁচো অপবিত্র বস্তু বা মূর্তি সমূহ থেকে এই যে প্রতিকৃতি প্রাণীর প্রতিকৃতি শরীর ইসলামী শরীয়তের পরিষ্কার ভাষা যে কোনো প্রাণীর প্রতিকৃতি ভাস্কর্য শরীয়তে নিষিদ্ধ আমাদের ইসলাম ধর্মে এটা নিষিদ্ধ অন্য ধর্মের ঐতিহ্য হতে পারে অন্য কোনো খ্রিস্টি কালচার হতে পারে কিন্তু আমাদের ধর্মে এই ভাস্কর্য নির্মাণ করা সংরক্ষণ করা এটা ইসলামী শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম নাজায়েজ তাই ভাস্কর্য এটা মূর্তির একটি প্রতিরূপ
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা হাজ 30 নম্বর আয়াতে ইরশাদ করেছেন ফাজতানিবুর রিজসা মিনাল আউসাব তোমরা পরিহার করো অপবিত্র বস্তু অর্থাৎ মূর্তি সমূহ এই আয়াতের মধ্যে এই ভাস্কর্য বা মূর্তি এগুলোকে আসলে অপবিত্র বলা হয়েছে এগুলো থেকে বাঁচার কথা বলা হয়েছে বাঁচতে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে শুধু তাই নয় পবিত্র হাদিসে পাক বুখারী শরীফ 5950 নম্বর হাদিস বুখারী শরীফে যারা ভাস্কর্য নির্মাণ করে যারা চিত্রকর এদের সম্পর্কে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্না মিন আশাদ্দিন নাস আযাবান ইয়াউমাল কিয়ামতি আল মুসাফফিরুন প্রতিকৃতি তৈরিকারী বা ভাস্কর অর্থাৎ চিত্রকর যারা যারা ভাস্কর্য নির্মাণ করে চিত্র করে প্রতিকৃতি তৈরি করে কিয়ামতের ময়দানে তাদের ভয়াবহ আযাব হবে কঠিন শাস্তি কিয়ামতের ময়দানে অনেকের শাস্তি হবে কঠিন তাদের মধ্যে ওই শ্রেণীগুলো হলো অন্যতম যারা ভাস্কর তৈরি করে প্রতিকৃতি প্রতিকৃতি বানায় বা এই ধরনের এই মূর্তি বানায় প্রতিকৃতি সৃষ্টি করে বা প্রাণীর ছবি এই প্রতিকৃতি ভাস্কর্য নির্মাণ করে এগুলো বিক্রি করে এগুলো এই প্রচার প্রসার করে এদের সম্পর্কে হাদিসে পাকে কঠিন আযাবের কথা বলা হয়েছে এটা আমাদের ইসলাম ধর্মের দৃষ্টিকোণ ইসলাম ধর্মে যারা এই ধরনের চিত্রকর্ম করবে ভাস্কর্য নির্মাণ করবে এটা সংরক্ষণ করবে এদের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে কারণ যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীদেরকে পাঠিয়েছেন আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন কুল কায়নাতের নবী এই মক্কা শরীফ থেকে সমস্ত ভাস্কর্য সমস্ত মূর্তি সমস্ত প্রতিকৃতি এগুলো সব 360 এগুলো ভেঙে চুরমার করে বের করে দিয়েছিল এটা আপনারা জানেন আমাদের দেশে একটা ভুল কথা রয়েছে ভিত্তিহীন কথার আমরা প্রচলন দেখতে পাচ্ছি অনেকে বলে কাবা শরীফের মধ্যে নাকি হযরত মরিয়াম আলাইহিস সালামের ছবি বা প্রতিকৃতি ছিল ভাস্কর্য ছিল সেটা নাকি আল্লাহর নবী সম্মান করে রেখে দিয়েছিলেন সিরাত ইবনে হিশাম সহ বিভিন্ন কিতাবের রেফারেন্স দেওয়া হয় এটা ভিত্তিহীন কথা এটা সিরাত ইবনে হিশামের এটা কথাগুলোকে ভিত্তিহীনভাবে এটা বিভিন্নভাবে এটা অপব্যাখ্যা করে এগুলো বাজারে এসেছে এগুলো ভিত্তিহীন যে নবী 360টি মূর্তি প্রতিকৃতি ভাস্কর্য ভেঙে ফেলেছিল আবার সেখানে আরেকটি মূর্তি বা আরেকটি প্রতিকৃতি বা আরেকটি ভাস্কর্য রেখে দেবেন এটা তো কোনো কল্পনাই করা যায় না কিন্তু আজকে সেই ধরনের কথা বলা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস বুখারী থেকে অনেকে বলে থাকেন তিনি ফুতুল নিয়ে খেলতেন এটাও ভাস্কর্যের পক্ষে যারা আছেন তারা দলিল দিতে চান অথচ এটা ভাস্কর্য বা ছবি হারাম হওয়ার পূর্বের ঘটনা অথবা এটা ব্যাখ্যাকারীরা এটা বলেছেন যে ছোটকালে শিশুদের জন্য এটা এই জায়েজের পর্যায়ে রয়েছে এরপরেও এগুলো নিয়ে আজকে অপব্যাখ্যার শেষ নেই চতুর্দিকে কিন্তু আমাদের ইসলাম নিয়ে অপব্যাখ্যা কোরআন সুন্নাহর বিভিন্ন বুনিয়াদ নিয়ে আজ বিভিন্ন অপব্যাখ্যা আমাদের মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছে কেননা এক ধরনের ইসলামের নামধারীরা ইসলামকে ব্যবহার করে নাস্তিক্যবাদের দালালি করতে গিয়ে আজ এই ধরনের কথা বলে যাচ্ছে সতর্ক থাকতে হবে একজন কাবা শরীফকে নিয়েও কথা বলেছে কাবা শরীফকেও ভাস্কর্যের সাথে তুলনা করেছে একজন কমবক্ত জালিম আমরা আজকে রাবেতায়ে ওলামা আহলে সুন্নাত বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ সহ বাংলাদেশের সকল সুন্নি মুসলমান এই ধরনের কাবা শরীফকে নিয়ে এই ধরনের দৃষ্টতা প্রদর্শন করে যে কাবা শরীফকেও ভাস্কর্যের সাথে তুলনা করতে বিভিন্ন কথা বলেছে তার আমরা বিচার দাবি করছি সেই ইসলামের অপব্যাখ্যা করেছে সেই ইসলামকে নিয়ে চিনিমিনি করে দালালি করতে গিয়ে সে এই ধরনের কথা বলেছে আমরা এটা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ বা আমরা সুন্নি মুসলমান এটাকে কোনোদিন সমর্থন করতে পারি না অবশ্যই এটা তার এটা দৃষ্টতা অবশ্যই তাকে আইনের আওতায় আনা প্রয়োজন আজকে ফেসবুকে দেখলাম তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে আমরাও চাই তাকে অ্যারেস্ট করা হোক কেন সে কাবা শরীফকে নিয়ে এই ধরনের অপব্যাখ্যা দিল দ্বিতীয় কথা হলো আমি আগেই বলেছি ফ্রান্সের বিরুদ্ধে যখন সারা পৃথিবীতে একটা ঐক্যবদ্ধ আন্দোলন চলছে এখনো ফ্রান্সের সরকার মহানবী সাল্লামের এই অবমর্যাদার দৃষ্টতার কোনো প্রকারের ক্ষমা চাইনি এরপরেও আমরা ফ্রান্সের বিরুদ্ধে যখন
এই পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে আসছি আহলে সুন্নাত ওয়াল জামাত আপনারা দেখেছেন ঢাকা বাইতুল মুকাররম চট্টগ্রামের জাতীয় মসজিদ আমরা জাতীয়ভাবে দুটি এবং প্রত্যেকটা থানায় থানায় জেলায় জেলায় আমরা বিক্ষোভ প্রদর্শন করেছি এখনো কিন্তু ফ্রান্সের সরকার এখনো সেই ক্ষমা চাইনি আজকে নাকি ফ্রান্সের সেই আন্দোলনকে অন্যদিকে প্রবাহিত করার একটা ষড়যন্ত্র সেটাও আমরা বুঝতে পারি না আর মামুনুল হক সাহেব চরমোনার পীর ওনারা আমরা দেখলাম ওনারা এই ভাস্কর্যের বিরুদ্ধে হঠাৎ ময়দানে জিহাদের ঘোষণা দিলেন এতদিন তো অনেক ভাস্কর্য ছিল বঙ্গবন্ধুর ভাস্কর্য ছিল অনেকের ভাস্কর্য ছিল হঠাৎ কেন আপনারা নেমে গেলেন এটা তো বুঝতে পারছি না নাকি এটা এক ধরনের আবার ধান্দাবাজির একটা খেলা এটা আমরা বুঝতে পারছি না কারণ হেফাজত হেফাজত ইসলাম সে শাপলা চত্বরের সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে একদিকে আন্দোলন করেছে আরেকদিকে তারা সরকারের ঘনিষ্ঠ হয়েছে তারা সরকারকে উদ্বোধ করেছে অর্থাৎ সরকারকে তারা যেদিকে বলে সরকার সেদিকে ভয়ে তাদের কথাগুলো মেনে নিয়ে বিভিন্ন রকমের তাদের প্রস্তাবনা তারা সরকার গ্রহণ করেছে তাদেরকে সনদ দিয়েছে তারা যেটা বলে সেটাকে গ্রহণ করে তাদেরকে ভয় করে এটা আমরা বাংলাদেশের মানুষ জনমন দেখতে পেয়েছি নাকি বর্তমানে সেই ধরনের কোনো আরেকটি ধান্দার খেয়াল সেটা আমরা বুঝতে পারি না আরেকটি কোন হুঙ্কার দিয়ে আর কোনো কিছু আদায় করতে চায় কিনা এরা এটা আমার বুঝে আসে না তবে আমাদের আহলে সুন্নাতের পরিষ্কার বক্তব্য ভাস্কর্য এটা শরীয়তে হারাম ছিল ইসলামী শরীয়তে হারাম আছে ইসলামী শরীয়ত অনুযায়ী হারাম থাকবে হারাম অবশ্যই এটা কেউ হালাল করতে পারবে না সরকার যদি বঙ্গবন্ধুকে স্মরণীয় করতে স্মরণীয় করে রাখতে এ ধরনের ভাস্কর্য নির্মাণ করতে চায় তাহলে আমরা বলবো আমাদের পরামর্শ আমরা জেহাদ করব না আমরা সরকারের আমাদের কোনো আহলে সুন্নাত ওয়াল জামাত এ পর্যন্ত সরকারের যে এই সমস্ত গঠনমূলক কাজ আমরা প্রশংসা করেছি আর যেগুলো গঠনমূলক কাজ ছিল না আমরা প্রকাশ্য বিরোধিতা করেছি আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা কারো দালালি করি না আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের পরামর্শ হচ্ছে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে যদি ভাস্কর্যের মাধ্যমে আপনারা বঙ্গবন্ধুকে স্মরণীয় করতে চান এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার রাষ্ট্রীয় ব্যাপারে এক্ষেত্রে আমাদের কোনো হস্তক্ষেপ নেই তবে আমাদের অ্যাডভাইস রয়েছে আমাদের পরামর্শ রয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আপনারা বঙ্গবন্ধুকে স্মরণীয় করে রাখার জন্য বাংলাদেশে বঙ্গবন্ধু নামে মসজিদ বানাতে পারেন মসজিদ নির্মাণ করতে পারেন মাদ্রাসা নির্মাণ করতে পারেন স্কুল কলেজ ইউনিভার্সিটি নির্মাণ করতে পারেন বা সৎকায় জারিয়া হয় বঙ্গবন্ধুর কবরের আত্মার শান্তির জন্য আপনারা ওনাকে স্মরণীয় করে রাখার জন্য অনেক পদ্ধতি রয়েছে আপনারা সেই সমস্ত পদ্ধতি অবলম্বন করতে পারেন ভাস্কর্য দিয়ে স্মরণীয় রাখতে হবে এটা তো বলা যায় না এটা তো একেবারে অপরিহার্য বিষয় নয় তাই আমরা বাংলাদেশ সরকারের কাছে এই কথাটুকু বলতে চাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে পরিষ্কার কথা হলো শরীয়ত এটা নিষিদ্ধ এটাকে নিষিদ্ধ জেনে আমরা আসছি নিষিদ্ধ হিসেবে এটা মুসলমানরা মনে করেন বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ মানুষ মুসলমান আমাদের ধর্ম ইসলাম রাষ্ট্রীয় ধর্ম তো বাংলাদেশের মুসলমানদের হৃদয়ের এটা একটা কথা ভাস্কর্য ছবি প্রতিক্রিয়া এগুলো আমাদের অন্তরে বিশেষ করে কারো পছন্দনীয় নয় শরীয়তে যেহেতু অ্যালার্ট নয় শরীয়তে যেহেতু এটা কোনোদিন গ্রহণযোগ্য হতে পারে না হয়নি এই জন্য আমরা এটা পছন্দ করি না শরীয়তে যেহেতু এটা নাজায়েজ আমরা এটা নাজায়েজ মনে করি আপনারা বর্তমানে যারা কি উদ্দেশ্যে আন্দোলন করবে কি উদ্দেশ্যে তারা দেশের শৃঙ্খলা হানি করবে বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবে দেশে যুদ্ধের একটা ভাব প্রদর্শন করবে এটা তাদের বিষয় আর আপনাদের বিষয় আপনারা এদের সাথে এদেরকে কিছুদিন আপনারা মাথায় তোলেন আবার এদেরকে আপনারা কিছুদিন পদদলিত করেন কিছুদিন এদেরকে আপনারা আপনাদের স্বার্থের জন্য ব্যবহার করেন আবার আপনারা আপনাদের স্বার্থ পুরালে আপনারা তখন এদের বা আর কাউকে কিভাবে ব্যবহার করেন এগুলো কিন্তু মানুষ সবাই সচেতন আমরা সবাই তাই আমরা সুনির্দিষ্টভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের মতামত ইতিমধ্যে আমরা জানিয়ে দিয়েছি আমাদের বর্তমানে সেই অবস্থান আমরা
আপনারা রাষ্ট্রীয়ভাবে ভাস্কর্য করেন, ভাস্কর্য করতে পারেন, এটা অন্য ধর্মের বা অন্য কৃষ্টি কালচার ঐতিহ্য হতে পারে, কিন্তু ইসলামের ঐতিহ্য নয়, ইসলামের কৃষ্টি কালচার নয়, তাই পরিষ্কারভাবে। কারণ কিয়ামতের ময়দানে যারা ভাস্কর্য নির্মাণ করেন, যারা ভাস্কর্য তৈয়ার করেন, চিত্রকর, এদের বিষয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস, ইন্না মিন আশাদ্দিন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাফিরুন, যারা এগুলো ভাস্কর্য নির্মাণ করে কিয়ামতের ময়দানে তাদের অনেক কঠিন শাস্তি হবে। তাই আসুন আমরা ভাস্কর্য নির্মাণ নিয়ে দেশের মধ্যে এই বিশৃঙ্খলা পরিবেশ যেন সৃষ্টি না হয়, সরকারের যেন বোধোদয় হয়, এবং যারা এগুলো নিয়ে বিভিন্ন মাঠগোলাট করে আন্দোলন চাঙ্গা করে দেশের মধ্যে তাদের শক্তি প্রদর্শন করতে চায় বা তাদের কোন উদ্দেশ্যে কি উদ্দেশ্যে করে যাচ্ছেন, এটা তাদের বিষয়, আমাদের বিষয় নয়। তাই সরকারকে সতর্ক থাকতে হবে, এবং আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সুন্নি মুসলমান, আমাদের পরামর্শ যেটা সেটা আপনারা যদি গ্রহণ করতে আপনাদের মনে চায় গ্রহণ করবেন, অথবা গ্রহণ করতে না চাইলে এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তাই রাষ্ট্রীয় এই ধরনের কার্যক্রমে কোনো প্রকারের যেন আমরা এই কোনো প্রকারের শৃঙ্খলা হানি হয় এ ধরনের ঘটনা যেন আমরা জড়িয়ে পড়তে না পারি, আমরা শুধু পরামর্শ দেব সরকারকে, সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র হিসেবে আপনারা ভাস্কর্য নির্মাণ থেকে বিরত থাকুন, এটা আমাদের নয় শুধু সারা বাংলার মুসলমানদের হৃদয়ের কথা। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই শরীয়তের পরিপন্থী কোনো কাজ রাষ্ট্রীয়ভাবে হোক ব্যক্তিগতভাবে হোক, শরীয়ত পরিপন্থী ইসলাম অনুমোদিত করে না, ইসলাম অনুমোদন দেয় না এই ধরনের কাজগুলো যেন আমরা পরিহার করতে পারি। আল্লাহ পাক সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।